সচিবালয়ে আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে তাদের খাদ্য ও আবাসিক সেবা মূল্যে বিশেষ ছাড় প্রদান করবে। বিমানবন্দরে স্থাপিত আরটিপিসিআর ল্যাব নিয়ে কথা বলেন মাহবুব আলী। বিশ্বের অন্যান্য দেশে আপনি ব্রিটেন বলেন, আমেরিকা বলেন, সেইখানে গিয়ে দেখেন 30,000-35,000 ব্রিটেনে প্রতিদিন সংক্রমিত হচ্ছে। সেই তুলনায় আমাদের অবস্থান কিন্তু অনেক ভালো। এরপরে এয়ারপোর্টের ব্যাপারও আমাদের, বিশেষ করে আমি কৃতজ্ঞ আমাদের যারা সম্মানিত চেয়ারম্যান সাহেব, তারপরে আমাদের যে এয়ারপোর্ট ম্যানেজার ওনারা, ডিরেক্টর ওনারা, কিন্তু এই কোভিডের সময় যখন সারা বিশ্ব বন্ধ ছিল তখনও কিন্তু এই রিস্ক নিয়ে তারা কাজ করেছে। প্রত্যেকে যাত্রীকে 48 ঘন্টা পূর্বে তাদের পিসিআর টেস্ট করতে হবে। এই পিসিআর টেস্ট করার জন্য আমাকে অ্যাটলিস্ট 2টা দিন সময় দিতে হবে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের জন্য। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত আরটিপিসিআর ল্যাব পরিদর্শন করেন সিভিল এভিয়েশনের সিভিল সার্জন। আমাদের বিভিন্ন স্টাফ কর্মচারীর মাধ্যমে পরীক্ষা করে আমরা আমাদের ল্যাবের সক্ষমতা এবং কোয়ালিটি কন্ট্রোল করব। ল্যাব চালুর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান ডাক্তার মইনুল হাসান। এটা আমরা কাজ করে যাচ্ছি, অনেক কিছু আসলে করতে হয়। এখানে ল্যাব করতে হয়, ডাটা এন্ট্রি সিস্টেমটা আছে, একটা বড় সংখ্যক লোকজনকে স্থাপন আমাদের তৈরি করতে হয়েছে। সব মিলিয়ে মোটামুটি আমরা প্রস্তুত এখন। সময়মতো বিমানবন্দরে ল্যাব স্থাপন করে দ্রুত করোনা পরীক্ষা করতে না পারায় নানা সমস্যার কথা জানান প্রবাসীরা। র্যাপিড টেস্টের কাজ আমার ভিতরে রাত 1টা তারিখ ছিলাম এয়ারপোর্টের ভিতরে, বলছে যে আধা 8টায় হবে, 10টায় হবে, এরকম করে করে আর হয় না। 10টার আগে এখানে চলে আসছি যাতে এনি হাম ঢুকতে পারলে আমার ইডিয়া যাতে পাস হইতে পারি। সালাম আলাইকুম বাংলাদেশ। এস এম খোরশেদ আলম, মাইটিভি, ঢাকা।